চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার কবরস্থানে সমাহিত হলেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি। বাদ জোহর মাদ্রাসা মাঠে তার জানাজায় ইমামতি করেন আহমদ শফির বড় ছেলে মাওলানা ইউসুফ। জানাজার আগে তিনি উপস্থিত সবার কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেন। জানাজায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন খান, এসপি এস এম রশিদুল হক সহ হেফাজতে ইসলামের নেতারা। এছাড়া জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন তার ছাত্র এবং ভক্তরা। শাহ আহমদ শফির জানাজা সুষ্ঠুভাবে শেষ করতে হাটহাজারী সহ চার উপজেলায় বিজিবি মোতায়েন করে প্রশাসন। গেল রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উনি বাংলাদেশের বিভিন্ন দিনী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, শত বছরের উপরে ওনার বয়স ছিল, আল্লাহ ওনাকে এখন নিয়ে নিয়েছেন। হেফাজতে ইসলামের মাধ্যমে অনেক দিনই খেদমত করেছেন। এর ক্ষতি পূরণীয় নয়, অপূরণীয়।